एक्चुअली बहुदिन पर आबार नतून एकटा ब्लॉग बनाच्छि तो चलो देखा जाक। बोलते चाच किछु तो आमरा आजकेर ब्लॉगे कोथाय बोलबो ना कोथाय जाच्छि তো আমরা এখন ব্যারাকপুর স্টেশনের বাইরে আছি। তো আজকের স্পেশাল এ দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানি খেতে যাব এখন আমরা ব্যারাকপুর স্টেশন। হ্যাঁ, তো যারা ভাবছো যে এটা কিসের লাইন এত বড়, ইয়েস ইউ আর রাইট ম্যাম, আমাদের দাদা বৌদি বিরিয়ানির লাইন। সো দু ঘন্টার লাইনে দাঁড়িয়ে ফাইনালি আই ক্যান ক্যাপচার কি এত বড় বড় হাড়িগুলো ওরা সো ইজিলি নিয়ে চলে যাচ্ছে। ও মাই গড, এন্ড দেন দেয়ার গোস আন্টি দি ছাউড়া, কে কার আগে লাইনে ঢুকে পড়লো। দেন আই ডু লাইক, আরে ধীরে চল, এন্ট্রিওয়ালা ভিডিও করনা হ্যায়, এন্ড হি ইজ লাইক জলদি ইয়ার, দু ঘন্টা পর খেতে গেছি, জলদি চল। হে হাউ আর ইউ ফিলিং, ये सब होता है नौटंकी। लो आ गया हमारा फेवरेट डिश, चलो शुरू करते हैं वीडियो। डिफरेंट साइड खाना तो बाद में होगा, पहले तो वीडियो कर लो बच्चों। सो इट इज आवर दादा बाबू बिरयानी, 2 घंटा दाढ़ी থাকার পরে 2 घंटा दाढ़ी থাকার পরে খাওয়া, ঠিক আছে খা। চিয়ার্স। चलो घूमने का टाइम आ चुका है, कैसे समझा तूने? अच्छा टेस्ट था। हाँ, माहौल भी बहुत अच्छा है। ব্যারাকপুর এসছি আর এখানে আসবো না, আমি তো বসে তো। তো দাদা বৌদি বিরিয়ানি খেয়ে একদম ফুল মজা করে এখন আমরা এসেছি। ফুল মজা করে মানে খাওয়াটা সত্যি এনজয় করে খেয়েছি, যেহেতু 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে খেয়েছি, তাই 2 ঘন্টা না আরো ভালো। তো তারপরে আমরা এখন এসেছি মঙ্গল পাণ্ডে, কি এটা ঘাট না পার্ক, পার্ক মঙ্গল পাণ্ডে পার্ক। তো এখন আমরা এখানে এসে একটু ফটো টটো তুলবো গঙ্গার পার্ক, একটু এনজয় ফেনজয় করবো, দিয়ে তারপরে বাড়ি যাবো।
ওকে সো বাই থ্যাংক ইউ ওয়েলকাম অ্যাট লাস্ট বাড়ি ফিরেছি বলতে গেলে আজকের দিনটা বেশ ভালোই গেল একটু টায়ার্ড হয়ে গেছি সানডে ফান্ডে আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি আমরা এবার থেকে ভিডিও পোস্ট করব হ্যাঁ আমরা আবার কন্টিনিউ করছি আস্তে আস্তে আসছি ব্লগার্স বাচ্চাস আর ব্যাক তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিও আর বলে দিও ভিডিওতে কিছু ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে না ভুলবে না ওটা মাস করতেই হবে আমি শ্রেয়া এন্ড আমি সুমিত সাইনিং অফ ফর টুডে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই